ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজের জন্য বৌবাজার বিপর্যয়ের জেরে হাওড়ায় আতঙ্ক। 400 বাড়িকে বিপজ্জনক বলে চিহ্নিত করে নোটিশ হাওড়া পুরসভার। কথা বলে নেব আমাদের প্রতিনিধি সুনীত হালদারের সঙ্গে। সুনীত, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো বৃষ্টি, কিছুদিন আগেই বৌবাজারে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজের জন্য বেশ কিছু বাড়ি ভেঙে পড়ে এবং বেশ কিছু বাড়িতে ফাটল দেখা যায়। এই ঘটনার জেরে হাওড়া জেলা পুরনো বাড়ির বাসিন্দা আছে, বেশিরভাগ বাড়ি কিন্তু জরাজীর্ণ অবস্থায় রাইজ রয়েছে এবং তাদেরকে পৌরসভার পক্ষ থেকে এখনো পর্যন্ত পৌরসভা সূত্রে যেটা খবর পায় 400 বেশি বাড়িকে নোটিশ দেওয়া হয়েছে বাড়ির মালিকদের। এবং এই যে উত্তর হাওড়ার সালকিয়া, ঘুষুরি এবং বিভিন্ন জায়গাতে যে বাড়ি, কিন্তু বেশ কিছু বড় বড় বাড়ি, বহুতল বাড়ি তারা হেলে গেছে একদিকে, বা কোনো কোনো বাড়ি আবার ভেঙেও গেছে। এর প্রেক্ষিতেই কিন্তু ওইখানকার যারা বাসিন্দা আছে ওইসব বাড়ি, তারা কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছে। তারা মনে করছে যে কোনো সময় বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। এর প্রেক্ষিতেই কিন্তু এই সিদ্ধান্ত পুরসভার। যদিও পুরসভার পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে তাদেরকে শুধুমাত্র নোটিশ দেওয়া ছাড়া তার কোনো কাজ নেই, কারণ পুরসভার তাদের পুনর্বাসনে কোনো বন্দোবস্ত এই মুহূর্তে করার মতো ক্ষমতা পুরসভার হাতে নেই। তাদেরকে নোটিশ দিয়েছে, তাদের সতর্ক করা হয়েছে এবং বেশ কিছু বাড়িগুলোতে বিপজ্জনক বলে যে বোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে কিন্তু, এবং মালিকদের সতর্ক করে দেওয়া হয়েছে এবং তারা যাতে অনুরোধ করা হচ্ছে, তারা যারা বাড়ি ছেড়ে যায় এবং রিপেয়ার করে সেটাই অনুরোধ করা হচ্ছে। এর বাইরে কিন্তু পুরসভার পক্ষ থেকে কিছু করার নেই বলে জানিয়েছে পুরসভা। ধন্যবাদ, ধন্যবাদ সুনীত।